শুরুর কথা বলতে চাই, আমি 2016 সালে মিডিয়াতে আসি। মানে বলতে গেলে ধরেন মজার ছলেই আসছিলাম যে একটা নাটক করি। তো আমার এলাকায় আমার বড় ভাই থাকতো, একটা রুবেল হাসান ডিরেক্টর, তো আপনারা সবাই চিনেন রুবেল ভাইরে। সো রুবেল ভাইরে বলি যে ভাই আমার তো মিডিয়াতে কাজ করতে ইচ্ছা করতেছে, আপনি তো নাটক করেন, আপনি যদি একটা সুযোগ পান তাহলে আমারে ইন করেন নাটকে। তো এর 10-15 দিন পরে, তখন কুরবানি দিতে ছিল, তখন আমার কল দেয় যে একটা নাটক আছে, তুমি করবা কি না। আমি তখন খুশি যে হ্যাঁ ভাই করবো না কেন। তো আমার ইচ্ছা ছিল যে আমি একবার একটা নাটকে কাজ করে দেখি, মানে একটা শখই ছিল। তো ওই নাটকটার নাম ছিল প্রেম ভালোবাসা ইত্যাদি, ওটা পরিচালনা করেছেন শেফ সাইন ভাইয়া। তো ওই তো ওই নাটক কেরিয়ার থেকে শুরু। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান না। আসলে ঘটনাটা কি, তখন তো আসলে বুঝতামই না, মানে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন, এটার সাথে তো আমি আসলে জানি না, আসলে আমি নাটক সম্বন্ধে কিছুই জানতাম না। কারণ আমি অরিজিনালি হলে মিউজিশিয়ান, আমি একটা র্যাপার, মিউজিক নিয়েই থাকতাম। তো তারপর যখন নাটক ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, প্রথম নাটক করার পর মোটামুটি ভালোই সাড়া পাইছি যে এক নাটকে এত মানুষ চিনবে। ওই আমার ফার্স্ট নাটকেই আমার 30-40 লাখ মানুষ চিনে, ওটা অনেক হিট কন্টেন্ট ছিল ওই টাইমে। তখন তো আসলে ভাইরাল বলতে কিছু ছিল না, যেমন কিছু হইলেই ভাইরাল হয়ে যায় ক্লিপ। তো তখনকার সময় আমারটাই ফার্স্ট ভাইরাল হইলো টিভিতে, যে টিভির কোনো নাটক ইউটিউবে গিয়ে ভাইরাল হইলো, পেজে পেজে ভাইরাল হইলো। সো ওই নাটক করার পর সবাই মানে চিনছে, বাট আমার কিন্তু তখন কাজ ছিল না, মানে আমাকে কেউ কল করে নাই। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। সো তখন আসলে খারাপ লাগাটা ভালো লাগাটা বুঝিনি, কারণ এখন যেমন বুঝতেছি যে আসলে কষ্ট জায়গাটা, নতুন যারা আছে অনেকে অনেকভাবে প্রায়োরিটি পায় না, কল পায় না। তখন আমার ভিতরে এটা ছিল না, আমি তো আসছি, কাজ করতেছি, হইতেছে হবে। কিন্তু হ্যাঁ, কষ্টের সময় গেছে যখন বুঝতাম যে আসলে আমাদের কাজ নাই, তো একটা সময় অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর ধরেন 18-এর দিকে আমার জীবনে মানে সবচেয়ে বড় জায়গাতে যে টান দিছে সে হচ্ছে আফরান নিশু ভাই। আফরান নিশু ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে সে আমাকে আমার কেরিয়ার অনেক হেল্প করছে। তো আফরান নিশু ভাই না থাকলে হয়তো এত দূর আসতে পারতাম না। আজকে ধরেন যারা যারা চিনে ডিরেক্টর, যারা যারা নিছে, ফার্স্ট আফরান নিশু ভাই পরিচয় করাই দিছে, ঠিক আছে এই ক্যারেক্টার টনিক রেনে অনেক পারবে। এই তো তারপর যখন আপনার একটা সাপোর্ট থাকবে মাথার উপরে, যখন আপনার একটা বট গাছ থাকবে, তখন কিন্তু আপনার জার্নিটা এত কষ্ট হয় না। কিন্তু প্রত্যেকটা মানুষেরই কষ্ট করতে হয়, আপনি স্ট্রাগল ছাড়া কখনো কিছু করতে পারবেন না। হয়তো আমি ওই টাইমে অনেক স্ট্রাগল করছি, তাই এখন ফল পাইছি। এই তো এখন আপনার যে পারিশ্রমিকটা নিচ্ছেন, ওটা আপনার উপর ডিপেন্ড করে নিচ্ছেন যে আমি আসলে এতটুকু পারিশ্রমিক পাওয়ার যোগ্য, আমি এতটুকু পারিশ্রমিক পাচ্ছি। কারণ আপনি যদি এটার উপর ডিপেন্ড করে থাকেন তাহলে তো চলবে না। আবার আপনার যদি এটা দিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি চালাইতে পারতেছেন, নিজে চলতে পারতেছেন, তাহলে তো অন্য কিছু করার দরকার নেই। কিন্তু আপনি যদি এটাতে না পারেন, তখন তো আপনার অল্টারনেটিভ কিছু করতেই হবে। হ্যাঁ, ওরকম কিছু নাই, কিন্তু মানুষ যেটা বেশি বলে যে আপনার অনেক ভালো লাগে ভাই, আপনাকে অনেক ভালোবাসি, এটাই আসলে বড় পাওয়া আমার জন্য। যে একটা মানুষ টিভিতে দেখা তার ভাল লাগে, আমি হাসাই আপনার জন্য ভাই, হাসতে পারি মন খারাপের সময়। যেমন প্রবাসী যারা আছে অনেকে মেসেজ পাঠায় যে ভাই আমাদের তো মানে এন্টারটেনমেন্ট হওয়ার মতন কিছু নাই, আপনাদের নাটক দেখে আমরা সময় পার করি, মন খারাপ থাকলেও আপনাদের নাটকেই ভালো লাগে। এই যে মানুষের ভাল লাগা, এটাই তো আসলে বড় পাওয়া একটা আর্টিস্টের। আর একটা কথা বলি, যে অনেকে মানে মেসেজ পাঠায় যে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, তো আসলে সবাই তো আসলে অ্যাকসেপ্ট করা যাবে না ফ্রেন্ড রিকোয়েস্ট। কারণ কি, ফেসবুক তো লিমিটেড 5,000 মানুষ, তো সবাই আসলে আমি যেটা চাই যে যদি কোনো আমার ভক্তদের আমি দিতে চাই, সবারই দিতে চাই সমানভাবে, একজনের দিতে চাই না আর কি। প্রত্যেকটা মানুষের সঙ্গী দরকার জীবনে, আপনি একা চলতে পারবেন না। ধরেন আপনি কিন্তু আজকে একা নাই, আপনার সাথে আরও 2 জন আছে, একা আসলে চলা যায় না,
সঙ্গী লাগবে, বিয়ের যখন সময় হবে তখন বিয়ে অবশ্যই করতে হবে। এটা তো বিয়ে করা ছাড়া তার উপায় নেই, এটা তো করতে হবে, এটা লাইফের একটা অংশ। তো আমি যখন মনে করবো যে আমি এখন ঠিকঠাক আছি, তখন আসলে আমি বিয়ের ডিসিশন নিব। যেমন আমার প্রথম নাটকের একটা র‍্যাপ ছিল যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, ওইটা এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন, এত পার্ড, এত পার্ড, এত পার্ড লস খেন, ওইদিন পানি মালিক খেন, ওইদিন পানি মালিক খেন, ওইদিন পানি, ওইদিন পানি, ওইদিন পানি মালিক খেন, এটা অনেক ভাইরাল ক্লিপ ছিল।